হ্যালো বন্ধুরা, আমি নাহিদ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর হ্যাঁ, ভালো না থাকলেই নয়, কারণ এখন যদি আপনি খারাপ থাকেন বা অসুস্থ থাকেন তাহলে কিন্তু চলবে না, কারণ আগামী 1 অক্টোবর আপনাদের নার্সিং পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। তাই এখন অসুস্থ থাকলেও নিজেকে সুস্থ মনে করে মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য রয়েছি আমি নাহিদ, থার্ড ইয়ার নার্সিং স্টুডেন্ট। শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে পরবর্তী ভিডিওটি পেতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আগামী 1 অক্টোবর যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে আজকের এই ভিডিওটিতে। বিগত সালের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে। সেখানে যে সালগুলোর বা যে সালভিত্তিক প্রশ্নগুলো দেওয়া হবে আমি সেগুলো বলে দিচ্ছি। ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2015-16, ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2016-17, ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2017-18, ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষার 2018-19 এবং 2019-20। সেই সাথে রয়েছে নার্সিং ভর্তি মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা 2019-20। সবগুলোই আমি পিকচার আকারে দিয়ে রাখবো, আপনারা সেখানে প্রশ্ন এবং সেই সাথে সমাধানও পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সেই সাথে থাকছে ব্যাচেলার অফ সায়েন্স অর্থাৎ বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা 2016-17, বিএসসি নার্সিং পরীক্ষা 2017-18, বিএসসি নার্সিং পরীক্ষা 18-19, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।